উচ্ছেদের পরপরই ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জমি দখলে নিয়েছেন এক ইউপি চেয়ারম্যান, অথচ জমির মালিক সড়ক বিভাগ দখলের বিষয়ে কিছুই জানেন না। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর স্টেশন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে কিছুদিন আগে এখানে চলেছে উচ্ছেদ অভিযান। এরপরই 11 নম্বর ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ আদিল জজমিয়া রাতের আধারে বালু ফেলে সেই সরকারি জায়গার দখল নেন। এলাকাবাসীর অভিযোগ, খাস জমির পাশাপাশি আদালতে নিষেধাজ্ঞা থাকা জায়গাও দখলে নিয়েছেন চেয়ারম্যান জজমিয়া। তা কোনো প্রশ্ন হলে কোনো উত্তরও দেয় না, আরো হুমকি তুমকি দেখা যাচ্ছে। এটা তারা আমাদের কে মাটি ফালাই দিছে, এক রাত্রের ভিতরে সবকিছু বাড়িতে বেড়া দিছে, বলছে পর্যায়ক্রমে তার ঘাটাইতে বেড়া দিব, লাস্টে বাউন্ডারি দিব। ওসি মৈনুল সাহেব আর আমরা জজমিয়া চেয়ারম্যান সাহেব, উনি তাদের ব্যক্তিগতভাবে আমাদের এখানের মধ্যে মাটি ফালাইয়া আমাদের রোড ঘর দরজা সব তবাই করিয়া আমাদের বিশাল বড় একটু অঙ্কের অসুবিধা ফেলাইছে। আমরা ঘর দর সব মাটি নিচে চলে গেছে। দখলের কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান, উল্টো তার দাবি জনগণের সুবিধার জন্যই নিজের অর্থেই জমি ভরাট করেছেন তিনি। আমি আমার প্রয়োজন বুঝে, আমার জনগণের প্রয়োজন বুঝে, হ্যাঁ আমার পরিষদ থেকে আমি ভরাট করছি। উচ্চপদস্থ যারা কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের সাথে আমার মৌখিক আলাপ আলোচনা হয়েছে, তারা এইটাতে মোটামুটি সম্মতি দিয়েছেন। কোনো টেন্ডার হয়নি, ব্যক্তিগতভাবে কেউ মাটি ভরাট করতে পারে না, জানালেন এই কর্মকর্তা। আমরা কোনো অফিসিয়াল পারমিশন দেইনি এবং ওনাদেরকে সবাইকে আমরা এটা বলে দিয়েছি, প্রশাসনকেও আমরা অবহিত করেছি যে এখানে এটা যদি জনস্বার্থ ব্যতীত অন্য কোনো বিষয় হয় সাথে সাথে কিন্তু আমরা এটা আমাদের অফিসিয়াল প্রসিডিউরে চলে যাব। ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধার করে সেখানে সিএনজি টমটম স্ট্যান্ড নির্মাণের দাবি ভুক্তভোগী ও খেটে খাওয়া মানুষদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।